সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আজ 11 সেপ্টেম্বর রোজ শনিবার আমরা খবরা খবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি ভাই ভাই ডেয়ারি ফার্ম আর এই ভাই ভাই ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে আর এই খামারটি পরিচালনা করে থাকে বাচ্চু ভাই ওনার মূলত এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকে এখান থেকে আপনারা হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি মুন্ডি শাহিওয়াল সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন তো এই বাচ্চু ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন নিজে বকনা বাচ্চাগুলো সংগ্রহ করে থাকে তুলনামূলক কোয়ালিটিগুলো ভালোই থাকে তো তেমনি আজকে ওনার বাচ্চার কোয়ালিটিগুলো কেমন তা আমরা আপনাদেরকে দেখাবো এবং বাচ্চু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এই সপ্তাহে বেশ কিছু মুন্ডি বাচ্চা রয়েছে বাচ্চু ভাইয়ের কাছে বাচ্চু ভাই প্রত্যেক সপ্তাহে মুন্ডি বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করে তো এই সপ্তাহে বেশ কিছু মুন্ডি বাচ্চা রয়েছে তার কাছে তো সেই মুন্ডি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আমরা প্রথমে কথা বলবো বাচ্চু ভাইয়ের সাথে তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের বাচ্চাগুলোর দাম কেমন বয়স কেমন আর সে বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো তো আবারও চলে আসলাম আপনাদের খামারে তো গত সপ্তাহে আসছিলাম তো এই সপ্তাহে আসলাম এই সপ্তাহে এসে তো বেশ কিছু নতুন গরু দেখতে পাচ্ছি যে সপ্তাহে নতুন গরু আছে 8 পিস বাচ্চা আছে তার মধ্যে তিনটা হাই কোয়ালিটির মুন্ডি বাচ্চা আছে তিনটা হাই কোয়ালিটি মুন্ডি বাচ্চা আছে জি জি ইন্ডিয়ান হাই কোয়ালিটি হাই পার্সেন্টে তিনটা মুন্ডি পাইছি আর বাকি পাঁচটা আছে হলস্টাইন ফ্রিজিয়ান গরু আছে মোট সর্বমোট 8টা বাচ্চা আছে আচ্ছা মুন্ডি বাচ্চাটার কি চাহিদা বেশি মন্ডি বাচ্চা আসলে এই গরুগুলা তো পাওয়া যায় না কো আর একটা কথা আছে এই গরুগুলা আপনার সাধারণ গরুর থেকে 15-20 লিটার দুধ বেশি হয় মন্ডিগুলা অরিজিনাল মন্ডি যেটা সেটার হচ্ছে আপনার 15-20 লিটার সাধারণ গরুর থেকে 15-20 লিটার দুধ বেশি হয় এই জন্য মন্ডি গরুগুলার দাম কিরকম 15-20 লিটার মানে বুঝলাম না মানে ধরেন একটা হলস্টাইন ফ্রিজিয়ান যেটা সিং হবে সেই গরুটা যদি আপনার 20 লিটার দুধ হয় আর ওই গরুটারে যদি সিং না হয় মন্ডি যদি হয় তাহলে ওইটা দুধ হবে 35-40 লিটার আচ্ছা এটাই তফাত জি এটাই তফাত মন্ডি গরুর দুধ বেশি হয় আর এই গরুগুলা পাওয়া যায় না কো আপনার হলস্টাইন ফ্রিজিয়ান তো অনেক যে কোনো জায়গায় পাওয়া যায় কিন্তু মন্ডি গরু হাজার হাজার খোঁজাখুঁজি করার পরেও ভাগ্য মেলে না কো যে মন্ডি এটা আচ্ছা আচ্ছা তো বাজারটা কেমন যাচ্ছে এখন জি বাজার তুলনামূলক কেনার মতন বাজার আছে জাতমান দেখে শুনে এখন কেনা যা লাগবে আর কি জাতমান দেখে শুনে এখন কিনতে পারবে জি জি জাতমান দেখে শুনে এর মধ্যে কিনতে হবে কোয়ালিটি সম্পর্ক মাল একটু দাম বেশি হয় আপনি 2 টাকা বেশি দিয়ে কিনলে পারে এটা ভবিষ্যতে ভালো ফল পাবেন এটাই আর কি আচ্ছা আচ্ছা তো যে বাচ্চাগুলো আছে তো চলুন ওগুলো দর্শকদেরকে দেখাই চলেন দেখান প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা এটা কি জাতের ভাই এটা জাত মূলত হলস্টাইন ফ্রিজিয়ান অনেকে বলে রানী শঙ্কর কিন্তু রানী শঙ্কর বলে কোনো জাত নাই হলস্টাইন ফ্রিজিয়ানের একটা এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চাটা মুন্ডি ভাই মুন্ডি বাচ্চা এটা সিং হয় না এই জন্য মুন্ডি চোখের পাপড়িটা গোলাপি ঠোঁট গোলাপি এবং মাথাটা দেখেন মাথা ঝুঁটিটা সিংয়ের কোনো জায়গা না আর মাথা ঝুঁটিটা কত বড় হয়েছে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটা এটার বয়স হবে ভাই 11 মাস বয়সটা হবে 11 মাস 11 মাসের একটা বাচ্চা হাই কোয়ালিটি হাই পার্সেন্টের এক থেকে ফ্রিজিয়ান মুন্ডি জি হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি আমি আশা করছি এর থেকে জাত মানের ভালো পার্সেন্টের গরু আর কোথাও পাওয়া যায় না সর্বোচ্চ মানের আছে এটাই বলতে যাচ্ছেন সর্বোচ্চ জাত মানের দুধের রোলানটা যদি একটু দর্শকদেরকে দেখাই এটা দর্শক দুধের রোলানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো এটার দামটা কত রাখছেন যেটার দাম চাচ্ছে 1,28,500 টাকা 1,28,500 টাকা জি দামটা বেশি হয়ে যায় না জি আসলে ভাই এটা যদি আপনার শুধু হলস্টাইন ফ্রিজিয়ান হয়তো তাও যে কোয়ালিটির বাচ্চা 1,10,000 টাকা 15,000 টাকা দাম হইতো তা আপনার এটা মুন্ডি এটা কিন্তু দুধ হবে অনেক আচ্ছা আচ্ছা দামটা কত রাখছেন 1,28,500 1,28,500 আসলে ভাই মুন্ডি হলস্টাইন ফ্রিজিয়ান গরু আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবে আলোচনার সাপেক্ষে সামান্য দরদাম করার সুযোগ আছে খুব বেশি দরদাম করার জায়গা নাই সামান্য দরদাম করতে পারবে সামান্য দরদাম করতে পারবে দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা একটা ফ্রিজিয়াম বাচ্চা এটাও মুন্ডি এটাও মুন্ডি জি এটার বয়সটা কেমন এটার বয়স হবে আপনার 11 মাস প্লাস 11 মাস প্লাস এটার বয়সটা জি এটার বয়স হবে 11 মাস প্লাস পিছন থেকে যদি একটু দর্শকদেরকে দেখাতেন দর্শক দুধের রোলানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই সাইড থেকে একটু দেখাই দেখতে পাচ্ছেন শিং নাই কোনো দামটা কত চাচ্ছেন এটার যে এটার দাম চাচ্ছি 84,500 টাকা
বিক্রি হয়ে গেছে না জি জশিউদ্দিন ভাই লিছে উনি থাকে আছে সৌদিতে বাসা কুমিল্লা তো বিক্রি গরুগুলো আর না দেখাই আমরা ভাই যে দুটো বাচ্চা পরবর্তী গরুগুলো দেখাই পরবর্তী ওই সাইডে ছয়টা বাচ্চা আছে দেখেন এই যে এগুলো বিক্রি হবে না ভাই হ্যাঁ হ্যাঁ আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা যেটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা এ গ্রেডের বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান এ গ্রেডের বাচ্চা জি এখনো শিং ওঠে না কাই তবে শিং হবে এটার এটা শিং হবে যেটা শিং হবে এটার বয়সটা কেমন যেটার বয়স হবে আপনার 9 থেকে 10 মাসের মধ্যে হবে 9 থেকে 10 মাসের মধ্যে দুধের ওলানটা যদি একটু দেখাতেন দর্শক অবশ্যই দুধের ওলানটা দেখেন দর্শক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন দুধের ওলানটা দেখতে পাচ্ছেন এটার দামটা কত রাখছেন যে এটার দাম চাচ্ছি আমি 72000 টাকা 72000 টাকা জি 72000 টাকার দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে নিতে পারবে যে আলোচনা সাপেক্ষে কিছু সব গরুগুলাই কিছু দরদাম করার জায়গা রাখছি আমি কিছুটা দরদাম করতে পারে জি কিছুটা দরদাম করে দেখে শুনে যত্ন দেখে শুনে পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি যে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার নাক শেপ সাদা বডি সাদা আছে দুধের ওলান সাদা পায়ের খোর চারটাই সাদা দুধের ওলানটা যদি একটু দেখাতেন এই তো অবশ্যই দুধের ওলানটাও দেখাই দেন দর্শককে দর্শক দুধের ওলানটা দেখতে পাচ্ছেন এটার দামটা কত রাখছেন এটার দাম চাচ্ছে 72500 টাকা 72500 টাকা জি 72500 টাকা দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নেওয়া যাবে দর্শক 72500 টাকা দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন এলবডির একটা বাচ্চা তো এটা গেল 6 নম্বর বাচ্চা যেটা 6 নম্বর বাচ্চা না 5 নম্বর বাচ্চা এটা 5 নম্বর বাচ্চা তো দর্শক 6 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছেন 6 নম্বর একটা বাচ্চা ভাই এটা ফ্রিজিয়ান বাচ্চা ভাই ফ্রিজিয়ান না বাচ্চা কাকে বলে দেখেন মাজাটা পায়ের সাইডটা পাও সাইডটা দেখেন কি মোটা মনে হচ্ছে হাতের পাও কানগুলা ছোট এটা ভাই 13 মাস বয়স হবে রেডি ধরা চলে জি আর এক থেকে সর্বোচ্চ দেড় মাস লাগবে এটা হেঁটে আসতে এক থেকে দেড় মাসের ভিতরে জি এক থেকে দেড় মাসের মধ্যে এটা হেঁটে আসতে দুধের ওলানটা যদি একটু দেখাতেন দুধের ওলান তো অবশ্যই দেখাই দেবেন খুবই মাশাআল্লাহ ভালো দুধের ওলানটা বিশাল বডি দুধের ওলানটা দর্শক দেখতে পেলেন তো এটার দামটা কেমন রাখছেন এটা একটা এল বডি যা কাকে বলে দেখেন একটা এল বডি এল বডির বাচ্চা এটার দামটা কত রাখছেন এটার দাম চাচ্ছে 106500 টাকা 106500 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন 106500 টাকা 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি যে 7 নাম্বার একটা বাচ্চা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা জি হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চা গরু বয়সটা কেমন এটা এটা রেডি ভাই রেডি বলতে আর এক দেড় মাস সময় এখন আছে 13 মাস 13 থেকে 14 মাসের ভিতরে বাচ্চাটার বয়স 13 থেকে 14 মাস বয়সের ভিতরে বাচ্চাটা বাচ্চাটার মাদা দেখেন মাদাটা ওষার দুধের ওলানটা দেখাই দেন দর্শককে এটার দামটা কত রাখছেন যেটার দাম আছে 86500 টাকা 86500 টাকা জি দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা ভাই রেডি রেডি বাচ্চা যেটা রেডি বাচ্চা এটা বয়স 14 থেকে 15 মাস বয়স হবে রেডি বাচ্চা 14 থেকে 15 হলস্টাইন ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান না দুধের ওলানটা একটু দেখাবেন দর্শক দেখেন অবশ্যই দর্শক দুধের ওলানটা দেখতে পাচ্ছিলেন তো এটার দামটা রাখছেন কত এটা 106500 টাকা হবে 106500 টাকা
আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে দরদাম করে সাধারণ দরদাম করা জায়গা আছে কোন ভাই যদি দেখে জাতমান দেখে কোয়ালিটি দেখে নিতে চায় তবে নিতে পারবে দেখেন বাচ্চাদের গলার কম্বল নাই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো সংগ্রহ এই পর্যন্তই না আজকে জি আজকে রাত 8টা বাজে ছিল দর্শক আজকে সংগ্রহ এই পর্যন্তই দর্শক দেখতে পেলেন তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তো যোগাযোগটা কিভাবে করবে ভাই জি যোগাযোগ আমার জেলা পাবনা থানা ইশদ্দি অরনখোলা গরুহাটের পূর্ব পাশে সিমেন্ট মিল অথবা বটগাছ আছে এই বটগাছের সাইডে পাশেই আমার খামার খামার বাসা দুটো এক জায়গাতে আর হচ্ছে আপনার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে ফোন করে যোগাযোগ করে আমার বাসায় চলে আসতে পারবে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বার 07591207 17 এই নম্বরে আপনাকে পাওয়া যাবে এই নম্বরে যে কোনো সময় ইমো পার্সোনাল দুইটাই যে কোনো সময় ফোন দিলে পারে আর কি আমার সঙ্গে কথাবার্তা বলতে পারবে তো বাচ্চু ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গরু দেখালেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু